আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার একটু ঠান্ডা লাগছে, তো আমার ভয়েসটা যদি একটু অন্যরকম লাগে তার জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি। তো আজকে আমার আর টমের মনটা খুবই ভালো, আম্মু একটু অসুস্থ, তো আম্মুকে দেখতে আমাদের বাসায় আছি আমি 2-3 দিন। কিন্তু 2-3 দিন থাকার কারণে দেখা যায় একটু বোরিং বোরিং লাগতেছে, কি করব কি করব। তো একটু শীতের হাওয়াও লাগতেছে মোটামুটি, তো বললাম যে না চলো আজকে বারবিকিউ পার্টি হবে রাতে। তো আমরা 3-4 ফ্লেভারের বারবিকিউ করব। তো আমরা মিন্ট, গ্রিন চিলি, চিকেন যেটা করব তার জন্য ধনে পাতা, পুদিনা পাতা, তারপরে কাঁচা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, তো এগুলো সব একবারে ব্লেন্ড করে নেব। তো সাথে আরও রেড চিলি চিকেন থাকবে, তারপর ফিশ থাকবে, তারপরে বিফ থাকবে, বিফ শিক কাবাব থাকবে, সেগুলো তো থাকছেই। তো এক এক করে আপনাদের দেখাবো, সাথেই থাকো। আমি খুবই এক্সাইটেড, কারণ এ ধরনের বারবিকিউ পার্টির জন্য আমি সবসময় এক্সাইটেড থাকি। তো এই যে দেখতেছেন মশলা, এটা ফ্রিজে ছিল, তো আমি আবার একটু ব্লান্ড করে নেব অন্য সব ওই কাঁচা মরিচ, তারপরে ধনে পাতা, পুদিনা পাতার সাথে। তো আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, লেগ পিস নিয়েছি, এটা হলো গিয়ে মিন্ট, গ্রিন চিলি চিকেন যেটা করব ওটা ফ্লেভারে, তো এগুলো আমি দিয়ে নেব। বিশাল বড় বারবিকিউ পার্টি। তো আমরা মোটামুটি প্রতি বছর শীতের আগে আগে বা শীতের মধ্যে শেষে 3-4 বার সব কাজিনরা মিলে আমরা মোটামুটি বারবিকিউ পার্টি প্রতি বছরই করি। তো এবার সবাই একটু দূরে দূরে আছে, তো চিন্তা করলাম সমস্যা নেই, আমার বোন ভাগ্নিরা আছে, তো ওদের সাথে মোটামুটি করব। তো সরিষার তেল আর যেটা আমি পুরো মশলা ব্লান্ড করে নিয়েছিলাম ওটা আমি একবারে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি ফিশ নিয়েছি, তো ফিশ বারবিকিউর জন্য নিয়েছি আমি 4টা তেলাপিয়া মাছ। তো ওটার উপরে আমি হলো গিয়ে লেবুর উপরের অংশ গ্রেটিং দিয়ে ঘষে ঘষে নিয়েছি, এখন আমি লেবুটাও দিয়ে নেব। তো আমার বোন, আমার ভাগ্নিরাও আসবে, তো ওদের একটা জায়গায় দাওয়াত ছিল, ওরা খেয়ে আসবে। তো আমি বলছি সমস্যা নেই, তোমরা আসো, আমি এদিকে সব রেডি করে ম্যারিনেট করে রাখতেছি। তো আমি হলুদ, মরিচ আর সরিষার তেল দিয়ে একদম মাখিয়ে নেব। আজকের ভিডিওটা একটু লং হতে পারে, আশা করি সাথেই থাকবেন, এনজয় করবেন, কারণ অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তো আশা করি আমার সাথেই থাকবেন, ভিডিওটা দেখবেন। তো আমি একটু লবণও দিয়ে নিলাম। আসলে বারবিকিউর জন্য ফিশ হোক আর চিকেন হোক একটু টাইম বেশি করে ম্যারিনেট করে রাখলে এটা খুবই টেস্টি হয়। তো আমি যে মিন্ট, গ্রিন চিলি, তারপরে ধনে পাতা, এগুলো সব আদা রসুন মোটামুটি ব্লেন্ড করে নিয়েছি, ওগুলোর কিছু অংশ আমি এটায় দিচ্ছি যাতে মাছের একটু গন্ধটা না থাকে, একটু মিন্ট মিন্ট ফ্লেভার আসে। তো এর জন্য তো এখানে আমি একটা ছোট বাটিতে টমেটো সসের সাথে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, টালা, জিরা গুঁড়ো এগুলো আর সরিষার তেলও নিয়েছি একটু, একদম মিক্স করে তারপরে আমার আস্ত চিকেনটা আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আমার চিকেনটা কিন্তু আমি 2 টুকরো করিনি, আমি বুকের সাইড থেকে তারপরে ভাগ করে আমি জাস্ট একটা চাপ দিয়ে এটাকে চ্যাপটা করে নিয়েছি। এখন আমি এটার গায়ে সুন্দর করে এই মশলাটা লাগিয়ে তারপর আবার চাকু দিয়ে আমি একটু কেচে কেচে নিচ্ছি যাতে এটার ভিতরেও মশলাটা ঢোকে। তো আমার এই মুরগিটা অনেক বড়, ব্রয়লারের মুরগি, প্রায় 2 কেজির উপরে, 2.5 কেজির কাছাকাছি। তো এর জন্য আমি একটু এই মশলাটা দিচ্ছি আর হলো গিয়ে চাকু দিয়ে কেচে কেচে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। বারবিকিউর সবচেয়ে প্রধান মানে ফার্স্ট স্টেপটাই হলো গিয়ে ম্যারিনেশন। ম্যারিনেশন যদি আপনার ভালো হয় তারপরের স্টেপটা হলো গিয়ে আপনি মুরগিটা কিভাবে পুরবেন আস্তে আস্তে তাপে আস্তে আস্তে, তো সেইটা। তো এখানে আমি হলো গিয়ে মিন্ট, যে গ্রিন চিলি চিকেনের যেটা করব ওটা আবার একটু সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এটা হলো গিয়ে আমার রেড চিলি চিকেন আর ওটা হলো গিয়ে আমার মিন্ট অ্যান্ড গ্রিন চিলি চিকেনের পুরো মোটামুটি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ম্যারিনেট করে রেখেছি।
মাশাল্লাহ মাশাল্লাহ, মানে চিকেন গুলো দেখতে এত লাজিজ লাগতেছে, মনে হচ্ছে যে আল্লাহর রহমতে অনেক টেস্টি হবে। তো এই যে আমার বোনের মেয়েরা, বোন আমার চলে এসেছে, তো আমি এখানে মোটামুটি সব কিছু রেডি করে রেখেছি। আমি কিছু বিফও মশলা টশলা দিয়ে শিক কাবাব করে রেখেছি, ওটার রেসিপি আপনাদের আলাদা এক সময় দিব, কারণ আমি এত কিছু করার ফাঁকে না ওটা ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি। তো আর একবার, আর আমি এটা একটু অল্প পরিমাণে করেছি, সমস্যা নেই। তো আমি আপনাদের নেক্সট টাইমে একদম বারবিকিউ শিক কাবাবের রেসিপি দিয়ে দেব। তো এখানে আমরা প্রথমেই কয়লা তৈরি করার জন্য একটা চুলা বানিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণ একদম ইজি ওয়েতে করেছি, আমাদের ওরকম বারবিকিউর কোনো ই নেই, তো এর জন্য আমরা ইট দিয়েই করতেছি। প্লিজ কেউ এটা নিয়ে হাসাহাসি করবেন না, কারণ আমরা ইজি ওয়েতে ঝটাপট যেটা পারি সেটা অনেক সুন্দর সুন্দর খাঁচার মতো পাওয়া যায়, তো ওটা আসলে আমাদের নেই। আমরা মোটামুটি প্রতি বছরে ইট দিয়ে মাঝখানে আমরা কয়লা তৈরি করে তারপরে আমরা এভাবেই করি। তো এখানে আমার ভাগ্নিরা রাতের বেলা এখানে মানে আলো দেখে ওরা অনেক নাচানাচি করতেছে, মজা পাচ্ছে। ফুল গাছে ফুল ফুটেছে আম্মুর ছাদ বাগানে, তো আমরা ছাদের উপরে সবাই আলহামদুলিল্লাহ অনেক মজা করতেছি, পিচিগুলো অনেক দৌড়াদৌড়ি মজা করতেছে, তো লুকালুকি করতেছে। আবার আমরা দেখতেছি কোন গাছে ফল আছে ফুল আছে, কারণ রাতের বেলা দেখা যায় যে সচরাচর ছাদের ওঠা হয় না। তো এই যে দেখেন শীত যে চলে এসেছে, আমার মায়ের ছাদে উঠলেই বোঝা যায়, কারণ আমার মার সরিষা ক্ষেত হয়ে গেছে, তো এখন আর বাইরে গিয়ে সরিষা ক্ষেতে ছবি তোলা লাগবে না। যদি আপনারাও চান তাহলে আমার মায়ের ছাদ বাগানে সরিষা ক্ষেতে এসে ছবি তুলতে পারেন, কারণ সরিষা ক্ষেতের মামারা কিন্তু অনেক ঝামেলা করে, ইদানিং ছবি তুলতে দেয় না। তো এই যে একটা ট্রে আছে আমাদের বারবিকিউর জন্য, তো এই ট্রেটাতে আমরা লাগে লাগিয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি, তারপরে এখন আগুনের উপরে একটু ওটাকে গরম করব। ওটা আগে একটু অয়েল দিয়ে গরম করলে হয় কি চিকেনটা বা ফিশটা ওটার উপরে লেগে পড়বে না। তো এই যে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সব কিছু এখানে সবাই মিলে নিয়ে এসেছি। তো আমি অয়েল নিয়েছি একটুখানি, একটা বোতলে, ছোট একটা বোতলে নিয়েছি, ওটায় ছোট ছোট ফুকা করে নিয়েছি, যাতে অয়েল ব্রাশ করতে এবং ছিটিয়ে ছিটিয়ে দিতে। এবং তারপরে তো একটু এক্সট্রা সস নিয়েছি ব্রাশ করার জন্য। তো মোটামুটি একটু আগুনটা কমেছে, এখন কয়লা হয়ে গেছে, তো এখন আমি চিকেনগুলো সব দিয়ে দেব। আসলে শীত মানেই বারবিকিউ পার্টি, তো শীতে বারবিকিউ পার্টি না করলে আসলে শীতের আমেজই হয় না। তো আপনারা কারা কারা শীতে বারবিকিউ পার্টি করেন এবং করতে পছন্দ করেন, তারা প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তো আমি মোটামুটি দিয়ে দিয়েছি, এখন একটু সময় হয়ে গেছে, এখন আমি চিন্তা করতেছি এটাকে একটু উল্টিয়ে দেবো, নয়তো এক পাশে একটু বেশি হয়ে যাবে আর ড্রাই ড্রাইও হয়ে গিয়েছে। তো এই জন্য আমি উল্টে আবার সুন্দর করে একটু অয়েল তারপরে সস এগুলো ব্রাশ করে দিব, নয়তো এক পাশ বেশি হয়ে যাবে আর এক পাশ কম হয়ে যাবে। যে এই যে আমি আবার একটু গ্রিনটায় ওটা যেটুক ছিল ওটার যে ঝোল বলা চলে বা যে সসটা ছিল, তো ওটা আমি দিয়েছি, আর রেড চিলিটাও দিয়ে দিয়েছি। আসলে বর্তমানে ওয়েদারটা একটু ডিফিকাল্ট, কারণ একদিন একটু ঠান্ডা পড়ে একদিন একটু গরম পড়ে, এখনও পুরোপুরি শীতটা আসতেছে না, তো এর জন্যই আমার একটু ঠান্ডা লাগছে, গলাটা একটু ভাঙা ভাঙা লাগতেছে। তো আবারও আপনাদের কাছে দুঃখিত যদি আপনাদের খারাপ লেগে থাকে। তো আলহামদুলিল্লাহ আমার চিকেনগুলো একটু বেশি ছিল, আর আমার জায়গাটা অত বড় না, তাও কম না, মাশাল্লাহ অনেকখানি, দুটো মুরগি তো আমি দিয়েছি, তো এই জন্য দুটো মুরগির পরে আর স্পেসটা ছিল
ছিলো না, এর জন্য আমি ফিশটা আর বিফটা দিতে পারিনি। তো ওই যে আকাশে চাঁদ উঠেছে, অনেক বড় মাশাল্লাহ একটা চাঁদ, পুরো ফুল মুন। তো মনে হয় পূর্ণিমা টূর্ণিমা চলতেছে, আমি ঠিক জানি না। তো ওই আমার দুটো চিকেনের লেগ পিস হয়ে গেছে, পর আমি উঠেই রেখে আবার দুটো ফিশ দিয়ে দিলাম। তো আমি বারবার কিন্তু অয়েল দিয়ে দিচ্ছি, ব্রাশ করে তারপরে সস দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু ড্রাই হয়ে যায়। আর অয়েলটা আর সসটা দিলে একদম মাংসটা একটু জুসি জুসি থাকে, অনেক মজা লাগে। মাংসটা একদম ড্রাই থাকে না, জুসি থাকে, খেতে অনেক মজা লাগে। আর বিকিউর চিকেন খেতে আমাদের মজাই লাগে, এই কারণে যে শুধু চিকেনটা বারবিকিউ হয় না, মশলাটাও কিন্তু বারবিকিউর একটা ফ্লেভার আসে। তো এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে কিছু কিছু অংশ, তো সেগুলো আমরা তুলে রাখতেছি। তো যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে, আর যেগুলো আমাদের আগে দেওয়া হয়নি, বিফটা, শিখ কাবাবটা আর আরও দুটো ফিশ ছিল, ওগুলো আমি দিয়ে দিয়েছি। আর যে দুটো আমার মনে হয়েছে একটু ঝামেলা আছে এখনও, তো ওই দুটো আমি রেখে দিয়েছি। তো আমরা এখানে সবাই মিলে গোল হয়ে মজা করতেছি, গল্প করতেছি, আলহামদুলিল্লাহ অনেক একটা ভালো সময় কাটাচ্ছি। তো আল্লাহর কাছে এটাই চাই যে এরকম যেন সারা জীবন থাকতে পারি। এই যে আম্মু পিছনে একটু হালকা আগুন জ্বালিয়ে নিচ্ছে। তো আমাদের এখানে একটা লাইট ছিল, কিন্তু লাইটটা হঠাৎ করে কিভাবে যেন বন্ধ হয়ে গেছে, হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে, তো জানি না। তো এর জন্য আমাদের একটু এখন ঝামেলা হচ্ছে। ফার্স্টের দিকে দেখবেন লাইটিং কিন্তু বেশি ছিল, তো এখন আমাদের লাইটিংটা বন্ধ হয়ে গেছে। ওই যে আমার ভাগ্নিরা পিছনে মজা করতেছে নানু আপার সাথে তার, তো এই তো এই মিলেমিশে আমরা সবাই অনেক এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে দেখতে যতটা মজা, খেতেও ইনশাল্লাহ অতটাই মজা হয়েছে আশা করি। তো এই যে বারবিকিউর ধোয়া, বারবিকিউর ধোয়ার যে একটা ফ্লেভার, উফ, এই ফ্লেভারেই মানুষ পাগল হয়ে যায়। এই যে মিস্টার টমও আছে ছাদে, সে ছাদে এসে গড়াগড়ি না দিলে তার ভালোই লাগে না। এখানে সবাই বারবিকিউ করতেছে, আর সে বারবিকিউর চুলার পাশে এসে পুরো গড়াগড়ি দিতেছে ঠান্ডা গরমের ভিতরে। তো এটা একটা পিচ্চি, ওর নাম বিন্দু, এটা হলো কি আমার বোনের মেয়ে। তো টম এসে বলতেছে, দেখি তো কি রান্না করছো, টেস্ট করাও তো লবণ হয়েছে কি না, আমি একটু টেস্ট করে দেখি তোমাদের রান্না বান্না ভালো হয়েছে কি না। তো বিন্দু তার সাথে বলতেছে, যদি টম ভাই আসে তাহলে তো আমিও একটু টেস্ট করব, তোমাদের উপরে তো ভাই ভরসা নাই, তোমরা কি না কি রান্না বান্না করছো, এগুলো তো খেতে পারবো কি না জানি না, আগেই একটু টেস্ট করে নেই। কিন্তু আমি বলছি, না না, তোমার কোনো দরকার নেই এখন টেস্ট করার, এখন রান্নাবান্না হয়ে গেছে, লবণ কম হোক বেশি হোক এখন টেস্ট করার দরকার নাই, একবারে সবাই মিলে টেস্ট করব। বাবা তুমি চুপ থাকো, একটু দূরে থাকো। আমার ছাদের বারবিকিউ পার্টিতে দেখেন কে এসেছে, মানে বারবিকিউ মাশাল্লাহ এত সুন্দর সেন্ট হয়েছে যে এক একজন উড়ে 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 চলে আসতেছে রাতের বেলা বারবিকিউ পার্টি তে, একদম মানে বলার আগেই উড়ে উড়ে চলে এসে সবার আগে টেস্ট করাও হয়ে গেছে। টম চিন্তা করছিল টম একটু টেস্ট করবে লবণ ঠবণ সব কিছু ঠিক মতো আছে কি না, কিন্তু টমকে ধোকা দিয়ে আর একজন টেস্ট করছে, সাথে টমকেও নিয়ে আনিছে। টমকে বলতেছে যে, টম তুমি তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছো, আসো আমি আর তুমি হামলা করি। তো এখানে আবার আমার বড় বোন পরোটা বানানোর জন্য একটু, আজকে স্পাইসি পরোটা হবে তো, তা এর জন্য একটু মশলা দিয়ে নিয়েছে, একটু মরিচের গুঁড়ো আর একটু মশলা টশলা দিয়ে নিয়েছে যাতে একটু চটপটা হয়। তো আমি এদিকে আবার সালাদ বানিয়ে নিচ্ছি, শসা টমেটো তারপরে পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনে পাতা, একটু সস দিয়ে একদম সুন্দর করে মেখে নিচ্ছি, ও একটু চাট মশলাও দিয়েছিলাম।
আর এক্সট্রা শসাও কেটেছি আর লেবু কেটেছি আর এখানে আমি আমার কিমচিও নিয়ে নিয়েছি কারণ কিমচিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আপনারা নিশ্চয়ই কিমচির রেসিপি দেখেছেন তো কেমন লাগলো আপনারা খেয়েছেন কিনা বানিয়েছেন কিনা কখনো তো আমাকে একটু জানাবেন আরো বেশি করে জানাবেন তো পরোটাও মোটামুটি হয়ে গেছে তো এখন আমি একদম প্লেটের ভিতরে সাজিয়ে গাছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার জন্য আর আমার জামাই যে লোবা জামাইটা এসেছে ঘ্রাণ শুকতে শুকতে সেই লোবা জামাইটাকে একটু দিব তো এর জন্য সব কিছু নিয়ে নিলাম একদম সালাদ কিমচি বারবিকিউর যতগুলো আইটেম করেছি এগুলো সব কিছু মোটামুটি গুছিয়ে এখন নিয়ে যাব তো ফিশটা একটু মানে ই হয়ে গেছে আমি নাড়ানাড়ি করতে গিয়ে দুটা ফিশই ভেঙে ফেলেছি তো ব্যাপার না টেস্ট হলেই হলো আর ভেঙে গেলে সমস্যা নেই এই যে কিমচি আমার এক বোতল কিমচি বয়ম একদম কিমচি শেষ আলহামদুলিল্লাহ আমি কিমচি বানিয়ে এত বেশি সন্তুষ্ট যে কিমচিটা শেষ হয়েছে আমি ভেবেছিলাম যে কিমচিটা আসলে আমার বাসার মানুষজন কিভাবে গ্রহণ করবে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে গ্রহণ করেছে তো আমি চিন্তা করতেছি যদি সামনে আরও বানাবো যদি আরও এক বয়ম আছে ওটা শেষ হোক তারপরে তো যারা ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও আমাকে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন যা জানানো ইচ্ছে করে আপনাদের বিন্দাস আপনি জানিয়ে দেন যে ভালো মন্দ কোনো সমস্যা নেই আমার আপনাদের কমেন্টসটাই আমার জন্য অনেক বড় কিছু হবে আর নতুন যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুকে আর হলো গিয়ে ইউটিউবে দুটোটাই আছে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ফলো করবেন এদের দুজনকে দেখেন খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ খুব মজা করে আরাম করে শুয়ে বসে আছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ